হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো গত কয়েক মাসে আমরা কয়েকটা টেস্টনেট অ্যাডোব জয়েন করেছিলাম, এদের মধ্যে সোবা সব ডিস্ট্রিবিউট করে ফেলছে। আর অনেকগুলো টেস্টনেট অ্যাডোব আছে, যেমন সাইপল ফিন্যান্স, এগুলোও ডিস্ট্রিবিউট করেছে। তারপর নামা ফিন্যান্স ডিস্ট্রিবিউট করেছে, এবং হারিকেন সবও ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। যারা যারা উইন হয়েছো, তখন ক্লেম করতে পারছো না, কীভাবে ক্লেম করতে হবে তাদেরকে আমি আজকে বিস্তারিত প্রসেসটা দেখাই দেবো। তো এখানে একটা লিঙ্ক দিয়ে আছে, wallet.avax.network, এইখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিটগুলো সেভ করতে হবে, করার পর ওই সিটগুলো দিয়ে আবার তোমাদের এখানে অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার আগে তোমার এখানে কী করবা, তোমাদের এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইড করে নিবা। তো আমি দেখা দিচ্ছি এখন কীভাবে করতে হবে। যখন ডেস্কটপ সাইড করা হয়ে গেল, এরকম ইন্টারফেস আসবে, তখন তোমাদের এখানে তিনটা চেইন দেখো শো করতেছে। এখানে এক্সচেঞ্জ, পি চেইন এবং সি চেইন। এখান থেকে তোমাদের এক্সচেঞ্জ এটার উপর ক্লিক করে এগুলো ক্লিক করা যায়। এখান থেকে এক্সচেঞ্জটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কপি অ্যাড্রেসটা কপি করতে হবে। অ্যাড্রেসটা কপি করার পর তোমাদের যেতে হবে বিনান্সে, বা তোমাদের যে কোনো যে এক্সচেঞ্জারে তোমাদের USDT অথবা BUSD আছে, তোমাদের সেটাতে যেতে হবে। এখানে গিয়ে তোমাদের সার্চ বক্সে সার্চ করতে হবে অ্যাভাক্স। তারপর এখানে থেকে তোমাদের এই টোকনটা বাই করতে হবে। এই টোকনটা বাই করতে হবে, USDT বাই করতে পারো, BUSD বাই করতে পারো। তারপর এটাকে তোমাদের উইথড্র করতে হবে। তো উইথড্র অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে অ্যাভাক্স সিলেক্ট করি। তারপর এখানে ওই যে এক্সচেঞ্জ অ্যাড্রেসটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করলে অটোমেটিক অ্যাভালান্সে বসে যাবে। এখানে নেটওয়ার্ক কিন্তু তিনটে আছে, আমরা যেটাতে করতাম BP20, এটা সাসপেন্ড আছে। সিসাইনে আমরা এটা নিতে পারবো না সরাসরি এখান থেকে। তো এখান থেকে এই যে প্রথম যেটা আছে অ্যাভালান্সি, প্রথমটা অ্যাড্রেসটা বসানোর সাথে, এক্সচেঞ্জটা বসানোর সাথে এটা নেটওয়ার্ক কানেকশন হয়ে যাবে। এখান থেকে মিনিমাম হচ্ছে 0.1 উইথড্র, আর ফি 0.001, অনেক কম। তোমার এখান থেকে $5 থেকে $10 মতো এখান থেকে উইথড্র দিবা। তো উইথড্র দেওয়ার পর এই টোকেনটা এখানে এক্সচেঞ্জ হিসেবে আসবে। তারপর এখানে আবার পাশের এই মেনু বার একটা আছে, এইখান থেকে এটা ক্লিক করবা। ক্লিক করে এখানে দেখাচ্ছে ক্রস চেইন, এই ক্রস চেনে ক্লিক করতে হবে। ক্রস চেনে ক্লিক করার পর এখানে দেখো সোর্স এবং ডেস্টিনেশন আমার দুটো অপশন আছে। তো আমরা যেটা থেকে পাঠাবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ, এবং যেটাতে নেবো সেটা হচ্ছে সি চেইন। এটা এক্সচেঞ্জ করাই থাকবে, নিচেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে সি চেইন করতে হবে। সি চেইন করার পর তোমার যা যে অ্যামাউন্ট আছে সাথে সাথে ডিপোজিট হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তারপর এখানে শো করবে, এখান থেকে ম্যাক্সিমাম করে দিবা। ম্যাক্সিমাম করে দেওয়ার পরে এখান থেকে একটু সামান্য পরিমাণ ফি যাবে, 0.002, মানে অনেক কম, 6-7 সেন্টের মতো ফি, 12 টাকা কম ফি যাবে। ফি যাওয়ার পরে এটা এখানে মানে ক্রস চেনের মাধ্যমে এক্সচেঞ্জ টোকেন সিসেইন হয়ে যাবে। তখন সিসেইন টোকেনটা হয়ে গেল, তখন আমরা এখান থেকে কী করবো, এখান থেকে এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখো দুটো চেন দেওয়া আছে, এক্সচেঞ্জ এবং সিসেইন। তোমার এক্সচেঞ্জ করা থাকবে হয়তো বা এখানে জাস্ট ক্লিক করে সি চেইন করবা। সি চেইন করার পর এখানে তোমাদের এই টু অ্যাড্রেস, তোমার কোন অ্যাড্রেস নিতে যাচ্ছ, তোমাদের ট্রাস্ট ওয়ালেটে যে ওয়ালেটে তোমার উইন হয়েছো, যেটাতে ক্লেম করতে যাচ্ছ, সেই অ্যাড্রেসটা নিয়ে এসে অ্যাভাক্স অ্যাড্রেস নিয়ে এসে এখানে পেস্ট করবা। এখানে অ্যাভাক্স অ্যাড্রেস পেস্ট করবো। তো আমি আমার যে কোনো একটা অ্যাভাক্স দিয়ে দিচ্ছি, এরকম পেস্ট করবো। পেস্ট করবার এগুলো সব সেট থাকবে। জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলে তোমাদের টোকেনটা সরাসরি এই তোমাদের ট্রাস্টলোডের অ্যাড্রেসে চলে যাবে। এখন ট্রাস্টলোডের অ্যাড্রেসে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, এই যে সেকেন্ড, এই যে ফার্স্ট, এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে airdrop.harikensoft.com, এইটা তোমাদের কপি করতে হবে। কপি করে তোমাদের যে ওয়ালেট আছে, টোকেন পকেট অথবা ট্রাস্টলোড, তোমরা যেটা করতে চাচ্ছ ওইটাতে তোমাদের যেতে হবে। তোমাদের ট্রাস্টলোড অথবা টোকেন পকেট ড্যাবলজিকে সার্চ করতে হবে। সার্চ করবে, এইভাবে সার্চ করার পর এখন এখানে থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। শুধুমাত্র যে অ্যাড্রেসে উইন হচ্ছে সেই অ্যাড্রেসগুলোতে এখানে দিতে হবে। এখানে আসার পর কানেক্ট ইউর ওয়ালেটে ক্লিক করতে হবে, এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর তোমাদের অ্যালোকেশনটা আসলে কত এইটা এখানে শো করবে, তোমরা জয়েন হয়েছো কি না। এটা কিন্তু 64 দিনের মধ্যে হয়তো বা এন হয়ে যাবে ক্লেম করার, বাট এখানে ওদের সাইটে লেখা আছে 31 তারিখের মধ্যে ক্লেম করতে হবে। এখানে আমার 0 SC দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এটা অলরেডি ক্লেম করে নিয়েছি, অথবা যদি তোমাদের এরকম কোনো লেখা থাকে তারা তোমার হয়তো বা ক্লেম করছো, অথবা তোমরা এখানে অংশগ্রহণ করনি, অথবা তোমার একটা উইন হওনি। তারা উইন হবে এখান থেকে তোমাদের টোকানটা শো করবে। এখানে তারপর এখানে অপশন আসবে, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মতো এখানে আরেকটা অপশন আসবে। এখানে জাস্ট ক্লিক করলেই তোমাদের এখানে একটা ফি চাপে, ফি গতকাল 24 তারিখ পর্যন্ত আমি যখন করছিলাম তখন মেবি 24-27 সেন্ট এরকম ফি, যার কথা বা 30 সেন্ট এরকম ফি কাটবে। একটা ফি কাটবে তোমাদের এখানে একটা, অর্থাৎ সব মিলে $0.5 মতো রাখা ভালো ওয়ালেটে। আর তোমার তো ওখান থেকে উইথড্র করতেছো, এটা ক্লেম করার পর প্রতিটা ওয়ালেটে তোমাদের এভাবে ক্লেম করতে হবে। আর এখানে চাইলে তোমার অ্যাড এস সিটি এখানে ক্লিক করলে তোমাদের
এই সিটিটা এখানে কনফার্মে ক্লিক করলে অটোমেটিক তোমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, তোমাদের আর কষ্ট করে কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে সার্চ করতে হবে না। তো এই হচ্ছে পুরো প্রজেক্ট পুরো বিস্তারিত। আর এটা বর্তমানে লিস্টেড টোকেন, এখন এটা কোথায় লিস্টেড আছে এটা দেখার জন্য তোমাদের যেতে হবে সিএমসিতে, কয়েন মার্কেট ক্যাপে। এটা তোমরা ইনস্ট্যান্ট ক্লেম করে ইনস্ট্যান্ট সেল করতে পারবা, বাট আমি তোমাদের হোল্ড করতে বলবো, কারণ হচ্ছে এদের রোড ম্যাপটা অনেক বড়। তো এরা বলছে যে এদের সাপ্লাই যত বাড়বে তত এদের টোকেন রেটটা $15 পর্যন্ত যেতে পারে। এখন $15 দরকার নেই আমাদের, $1 পার টোকেন বা $0.5 পার টোকেন হলেই আমাদের হয়ে যাচ্ছে। আর এখান থেকে যারা নর্মালি 4টা বা 3টা করে স্ট্যাক করছে টোকেন, তারাও 20টা 21টা করে মেইনের টোকেন পাইছে, আমি নিজেই পাইছি। সো ওখানে আমি গিয়ে সার্চ করি এই সিটি, হারিকেন সফট টেস্টনেট, সরি আগে সফট টোকেনটা চলে আসছে। থেকে দেখো পার টোকেন প্রাইস 21 সেন্ট হয়ে গেছে, এটা 15 সেন্ট ছিল, 15 সেন্ট আমি সলভ করতে চাইছিলাম, বাট সলভ করলে অবশ্য আমার এখন একটু প্রবলেম ফিল হতো। তো আমার টোকেন হচ্ছে সব মিলে 299.56, দেখো অলরেডি আমার $64.56, $64.56 আমি একটু হিসাব করি, পাস ধরলাম। টেস্টনেট টোকেন থেকে ফ্রিতে 5805 টাকা, 1800 টাকার মতো আমার অলরেডি। আমি এখন সেল করলে এইটা পেয়ে যাবো, বাট আমি টোকেনটা হোল্ড করেছি। এখন অ্যাকাউন্টটা কোথায় কোথায় লিস্টেড আছে এটা দেখতে একটু দেখাই। এটা হচ্ছে অনেকগুলো এক্সচেঞ্জ লিস্টেড আছে, গেটাইও, এমএক্সি, প্যাঙ্গোলিন সপ, ট্রেডার জো, বিকেক্স, ট্রেডার জোতে আবার আছে। আচ্ছা এদের মধ্যে গেটাইও, এমএক্সি আর বিকেক্স এগুলো হচ্ছে মূল এক্সচেঞ্জার, আর হচ্ছে প্যাঙ্গোলিন আর ট্রেডার জো এগুলো হচ্ছে মানে সেক্স। এটা তোমার ড্যাপের মাধ্যমে করতে পারবা ওয়ালেট কানেক্ট করে। তো গেটাইওতে আমরা জানি ইয়ে লাগে মানে এনআরডি কার্ড ভেরিফিকেশন করতে হয়, এমএক্সিতেও এমএক্সিতে কোনো ধরনের KYC লাগে না, বিকেক্সে আমি জানি না কখনো করা হয়নি। তো যারা যারা সেল করতে চাও এখনই ক্লেম করে তোমার এখান থেকে, যেখানে রেটটা বেশি পাবা। আর এখানে দেখাও একটা কোথায় জানো এই যে এইগুলো দেখবে সবসময় কোনো রকম সেল করার সময় এখান থেকে ভলিউম কতগুলো দেওয়া আছে, এখান থেকে ভলিউম 15 লাখের মতো। তো যেখানে ভলিউম বেশি সেটা হচ্ছে ট্রাস্টেড বেশি, এগুলো ট্রাস্টেড, এগুলো দেখো ভলিউমটা অনেক কম আছে। তো তোমাদের যেখানে ইচ্ছা তোমার সেখানে করতে পারো, তবে আমার সাজেস্ট হচ্ছে তোমরা গেটাইও অথবা এমএক্সি, যারা KYC ভেরিফাইড তারা গেটাইতে করবো, আর যারা KYC ভেরিফাইড না KYC ঝামেলা দিতে চাচ্ছ না তারা এখান থেকে এমএক্সিতে করতে পারো। এই ছিল পুরো বিস্তারিত, কীভাবে টোকেনটা ক্লেম করতে হবে, কীভাবে টোকেনটা সলভ করতে হবে, কীভাবে কী করতে হবে তোমার। এখন পুরো ভিডিওটা ভালো করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটা একটু বড়ো হয়েছে, বাট আমি তোমাদের পুরো ডিটেলসে দেওয়ার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে।